তাহলে ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলা অর্থ হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, লা মানি মানি না, অস্বীকার করলাম। যাবতীয় হুকুম বিধান যা কিছু আছে আল্লাহর হুকুমের পরিপন্থী সব কিছুকে অস্বীকার করলাম। এই যারা আল্লাহর সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ হলো তাদের ঈমান আছে, তারা মুমিন। তারা কি? মুমিন। আল্লাহর সঙ্গে আগে একটা অঙ্গীকার, আগে একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট, বান্দা আল্লাহর সঙ্গে এই অঙ্গীকারে আবদ্ধ হবে, আল্লাহ আমি তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। তখন আল্লাহ বললেন যেই লোক এই অঙ্গীকারে আবদ্ধ হলো আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো, সে জান্নাত যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তিনি সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে যেদিন প্রথম মানব জাতিকে ঘোষণা দিলেন সেদিন কি নামাজের দিকে ডাক দিছিলেন, রোজার দিকে ডাক দিছিলেন, হজের দিকে ডাক দিছিলেন, কিসের দিকে ডাক দিছিলেন? কালেমার দিকে। আপনারা জানেন তো তিনি মক্কার সবাইকে বলছেন এই এই বিপদ বিপদ, তোমরা সবাই আসো আসো। সবাই বলা বলি করলো এই মোহাম্মদ আলামিন আসাদিক ও তো মিথ্যা কথা বলে না, কি বিপদ দেখি শুনি চল আমরা যাই। আবু জেহেল আবুল হাব সবাই গেছে কিন্তু সেদিন। যাওয়ার পর রসুল একটা উঁচা জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন হে মানুষ ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তবে তোমরা সফল কাম হবে, সাকসেসফুল হবে, ফালাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কিছুর দিকে ডাক দিছিলেন? কেন তিনি ওই মানুষগুলারে আপনার তৌহিদের দিকে ডাক দিলেন? তারা কি আল্লাহ বিশ্বাস করতো না? আল্লাহর কোরআন সাক্ষী তারা আল্লাহ বিশ্বাস করতো। তারা কাবা কেন্দ্রিক হজ করতো না? হজ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চালু হওয়া, আপনারা জানেন হজ করতো, খাতনা করতো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কি নাম? আবদুল্লাহ, মানে কার দাস? আল্লাহর দাস, মানে আল্লাহ বিশ্বাস করতো তারা।